কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম দাদা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি দাদা। তো আপনি তো বাবু ব্যাপারী, দর্শকরা সকলেই চিনে গেছে, বেশ কিছু ভিডিও ভাইরাল হয়ে গেছে। জি আচ্ছা আচ্ছা। তো এই যে আমরা তো এখানে বেশ কিছু সেম কালার এবং সেম বয়সের কিছু বখনা দেখতে পাচ্ছি, সব একই প্রিন্টের আর সব একই সেম বয়সের বাচ্চা নিয়ে আসছিলাম। এবার এই সপ্তাহে সামনে করেছিলাম 18 পিস সেম। আচ্ছা আচ্ছা, সেম সব 18 পিস বখনা সামনে করেছিলাম। আর এই 18 পিস হলো অকশনে ডাই কিনেছিলাম আমাদের ঈশ্বর দিয়ে এয়ারপোর্ট থেকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আল্লাহ রহমতে হাট সকালবেলা, আজকে হাটের দিন, বিভিন্ন জায়গার থেকে লোকজন আসে, আসে খামারে গিয়েছে, পছন্দ হয়েছে, 10টা একবারে লটে নিছে, 8 পিস ছিল, 8 পিস হাটে উঠাইছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে 8 পিস আজকে হাটে উঠাইছেন না? আর 10 পিস বাড়ি পড়তে সকালবেলায় বিক্রি হয়ে গেছে। আর এই কিছু কথা আছে এখানে, আমি কিছু কথা বলি। আজকে মঙ্গলবারের দিন, দেখবেন হাটের দুই মাথায় কিন্তু সব হাটে সব জায়গায় মানে কিছু লোক থাকে, এই লোকগুলোর থেকে আপনারা বিরত থাকবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে অনেকে অনেক রকম কথা বলবে, সকালে আসি নামবেন, তবে ভাই আসেন আমার খামার আছে, কিন্তু দেখা আছে হয় আমার খামার দেখাবে না আরেকজনের খামার দেখাবে, কিন্তু আদৌ কিন্তু তাদের খামার নাই। আচ্ছা, এলাকার ছেলে তো এলাকার সম্মানে কিন্তু তখন বলতে হয় যে হ্যাঁ দেখেন আমারই ভাই বা আমার ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, যারাই গরু কিনুক নিজ দায়িত্বে কিনে, নিজ দায়িত্বে কিনলে সবচেয়ে ভালো হবে। নিজ দায়িত্ব হয় সে 5,000 জিতবে, নাই গরুর ব্যবসায়ীরা 5,000 জিতবে, নিজ দায়িত্বে কিনবে না। আচ্ছা, এই একটা ভালো বখনা চিনার বৈশিষ্ট্য কি 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 দেখলে তো শোনা দেখতে হবে? বৈশিষ্ট্য 5টা আছে, একটা অলস্টিয়ান ফিজিয়ানে 5টা বৈশিষ্ট্য আছে, ঠিক আছে। এটা আগেও বলেছি আমি, আজকেও বলতেছি যে 5টা বৈশিষ্ট্য যারা চেনে তারা গরু কিনে খামার করবেন, তাদের যদি 10 টাকা লস হয় আমি বাবু জবান দিলাম মুসলমানের ছেলের লস আমি পূরণ করে দেবো। আচ্ছা, কি কি বৈশিষ্ট্য দেখে কিনতে হবে একটু দর্শকদের আমাদের দেখা? একটা বৈশিষ্ট্য হলো তোর মাথার শেপ দেখতে হবে, মাথার শেপটা কতটুকু কত বড়, গোলালো আছে সাইজের কি না। আচ্ছা, তারপরে পিছন সাইডের এই লেভেলটা দেখা লাগবে, লেভেল একটা আছে। আচ্ছা আচ্ছা, বুকের বাতা দেখা লাগবে, অরিজিনাল যেগুলো দুধের গরু, জাতের গরু, হাই কোয়ালিটির গরু, ওইগুলো বুকের বাতা হয় হলো উষার মোটা, ঠিক আছে। এই এই জাতগুলা এই সমস্ত দিকগুলা যারা চিনবে তারা দেখে গরু কিনবেন, ইনশাল্লাহ আপনাদের লস হবে না 10টা টাকাও। আচ্ছা আচ্ছা, এই গরুটা কেমন পার্সেন্টেজ আপনার মনে হচ্ছে? আসলে পার্সেন্টেজ আমি যদি বলি তাহলে অনেকে বলবে যে খামারিরা পার্সেন্ট বলতে পারে না, একজন ব্যাপারী বলে, একজন খামারির থেকে একজন ব্যাপারীর অভিজ্ঞতা বেশি, কারণ সে খামার করেছে আমার কাছ থেকে গরু কিনে নিয়ে যায়, আর তার আগের থেকে আমরা গরুর ব্যবসা করি, এটাও তাদের বুঝতে হবে। এটার পার্সেন্টেজ হবে আশা করি হলে 85% হবে, মানে যে বাচ্চাগুলো আছে সব 85% বাচ্চা আছে ইনশাল্লাহ। বয়স কেমন আছে এটা? এটার বয়স হবে আনুমানিক 10 মাস মতো বয়স হবে। 10 মাস? হ্যাঁ। এখন এটার বাজার দর কেমন আছে? এখন বাজার দর আমি বলবো না, যেমন আমি লটে কিনছি, আমি লটে একটা আজকে বাজার দরের দাম বলে এসেছি লটেই। তারপরেও যদি কেউ পার পিস আপনার প্রোগ্রাম দেখে যদি পার পিস অ্যাভারেজে অ্যাভারেজে বা জোড়ায় জোড়ায় নিতে চাই তাহলে আমি সেভাবে দাম তাদের বলে দেবো, ঠিক আছে। কারণ এখানে আপনার 12 মাস বয়সের বাচ্চাও আছে, 11 মাস বয়সের বাচ্চাও আছে, মানে 8 থেকে 12 মাস পর্যন্ত আছে না? হ্যাঁ, 12 মাস বাচ্চা আছে। কিন্তু এই যে প্রিন্টগুলো কিন্তু সব সেম সেম দেখা যায়, সব সেম সেম। ওই জন্য তো বললাম যে আমি আজকে যে কারেকশন করেছি সব হলো রিলেটেড ফার্মের বাচ্চা এগুলা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এগুলোর মায়ের দুধের রেজাল্ট তো তাহলে অবশ্যই জানা আছে নাকি? এখন সেনাবাহিনী জেন্টলম্যান থাকে জিনিস ওগুলো তো ওরা খারাপ হয় না। এখন আমি যদি রেকর্ড বলি তাহলে অনেকে বলবে যে আপনি কি যা ওগুলা দোয়া দোয়া দিয়ে আসছেন নাকি, আসলে এটাও আমি বলতে পারবো না যে কতটুকু রেকর্ড আছে না আছে। তবে যারা চেনে, যারা সেনাবাহিনী জেন্টলম্যানের গরু সম্বন্ধে যাদের ধারণা আছে তারা অবশ্যই জানবে যে এগুলা রেকর্ড কেমন হবে। আচ্ছা 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 আচ্ছা, এই লটে আপনি কেমন দাম রেখেছেন অ্যাভারেজে? এই লটে যদি কেউ নেয় অ্যাভারেজে 85,000 টাকা পিস দাম পড়বে। 85,000 করে না? হ্যাঁ, 85 করে, মানে সর্বনিম্ন 8 মাস বয়সের থেকে শুরু। সর্বনিম্ন এখানে বয়স আছে 9 মাস থেকে শুরু করে 12 মাস পর্যন্ত বাচ্চা আছে, 9 থেকে 12 মাস পর্যন্ত। হ্যাঁ, 85,000 টাকা, 85,000 টাকা পিস লটে। হ্যাঁ, লটে। আচ্ছা, আর সিঙ্গেলে যদি ওই ছোটো বাচ্চাটার কেমন দাম আসতে পারে? সিঙ্গেলে যদি ছোটো বাচ্চাটা কেউ নেয়
এটার দাম পড়বে হলো 80,000 টাকা 80,000 হ্যাঁ দর্শক দেখছেন 80,000 টাকা একটা লট মানে যারা নতুন করতে যাচ্ছেন এই ধরনের বকনা আসলে সব সেম কালার এবং সেম পেইন্টেড গরু আচ্ছা আচ্ছা এই যে গরুগুলো তো দর্শক ভাইদের দেখালাম দর্শক ভাইরা যারা দূরদূরান্ত থেকে যারা নিতে চাইবে যারা অনেকেই আপনার সাথে যোগাযোগ করতে পারে জি দর্শকদের উদ্দেশ্যে আপনার ফোন নাম্বারটা একটু বলে দেন আমার ফোন নাম্বারটা হলো 01302 30 58 16 এটা আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার একটা নাম্বার সর্বক্ষণ খোলা পাবেন যে কেউ ফোন দিয়ে আমার থেকে গরু দেখতেও পারেন নিতেও পারবেন আর আমি মনে করি সর্বোচ্চ ভালো হয় আপনি সরাসরি এখানে আসি দেখে নেবেন আচ্ছা আচ্ছা নিজের জিনিস কিনবেন নিজের টাকা দিয়ে কিনবেন দেখে শুনে কিনবেন আপনি আমার অধীনে হবে কিনবেন কেন আচ্ছা আমার কথা প্রথম কথা এটা আমার অধীনে আপনার গরু কেনা লাগবে না আপনি আমার ভিডিওর মাধ্যমে আসবেন সরাসরি আসে দেখে শুনে কিনবেন আমার কাছে না কিনেন আরো 5 জন আছে দেখে কিনবেন আর 10 জন আছে দেখে কিনবেন দেখে কিনে নিয়ে যাবেন আচ্ছা 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 তো ঠিক আছে কাকা অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম